অলকিটি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। আমার বেশ কিছুদিন পরে বলবো, বেশ কিছুদিন পরে বলতে তা অনেক দিন পরে বসুন্ধরা গ্রুপের একটা নিয়োগ পাইলাম। তো বসুন্ধরা গ্রুপ এখানে যে নিয়োগটা প্রকাশ করছে আজকে, যারা এই যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা কিনছেন তারা অ্যাকচুয়ালি অলরেডি এটা পাইছেন। এখানে এসএসসি এসএসসি স্না এই দুটো পাশেই আর কি নিয়োগ। এখানে ক্যাটাগরি আছে তিনটা, তিনটা ক্যাটাগরিতে কিন্তু খারাপ না। যে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা, তারা এসএসসি পাশে আবেদন করতে পারবে। একটাতে আছে 47 জন, আর একটা আছে 20 জন, আর একটা আছে 9 জন। সব মিলা বেশ ভালো মানের একটা নিয়োগ প্রকাশ। এখানে কিন্তু সরাসরি আপনাকে ইন্টারভিউ দিতে হবে, আমি সব কিছু আপনাদেরকে বলবো। এখানে আরেকটা বড় কথা হলো যে যারা অভিজ্ঞতা তাদেরকে অগ্রাধিকার দিবে, বাট যারা অভিজ্ঞতা নাই তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন, তারা আপনাদেরকে ট্রেনিং করে আর ঠিক করে নিবে। সো আমি সব কিছু আপনাদের সঙ্গে ডিসকাস করবো বন্ধুরা। এই সার্কুলার লিঙ্ক আমার ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখছি, ফার্স্ট কমেন্টে গিয়ে আপনারা যদি লিঙ্কে ক্লিক করেন, করা মাত্র আপনারা এই অবস্থাতে চলে আসবেন। আসার পরে প্রথমটাই দেখবেন বসুন্ধরা গ্রুপ, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করা মাত্র সার্কুলারটি পেয়ে যাবেন। আমি আবার বলতেছি আমার প্রথম কমেন্টে সার্কুলারের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে আপনারা ঠিক এই অবস্থাতে আসবেন। আপনার হাতে মোবাইল ফোন হলে হয়তো বা এই বসুন্ধরা গ্রুপ প্রথম, তারপরে এই যে এইটা, তার নিচে এইটা, তার নিচে এরকম লাইন ধরে আসবে। আমার ডেস্কটপ দেখছে এরকম ফিল করছে, মানে শো করছে, বাট সর্বপ্রথম কিন্তু বসুন্ধরা গ্রুপটাই পাবেন। এটাতে ক্লিক করা মাত্র আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমি এটা নিয়ে একটু ডিসকাস করি। এখানে তারা যেটি বলছে যে সরাসরি সাক্ষাৎকার, ওয়াক ইন ইন্টারভিউ, বসুন্ধরা গ্রুপ বিক্রয় শীর্ষ দেশ, সর্ববৃহৎ ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজে এক কথা বসুন্ধরা গ্রুপ দিচ্ছে অভিনব সুযোগ। এখানে জাস্ট আপনাদেরকে কিছু জনবল নিয়োগ করবে। প্রথম যে ক্যাটাগরি আছে তা হলো ব্র্যান্ড সুপারভাইজার, পদ হলো 9 জন, এইচএসসি পাশে আবেদন করা যাবে। দেন কাস্টমার সুপারভাইজার আছে 20 জন, এইচএসসি পাশে আবেদন করা যাবে। এরপর আছে সেলস রিপ্রেজেন্টেটিভ, 47 জন লোক নিয়োগ করবে, এটা এইচএসসি পাশে আবেদন করা যাবে। অভিজ্ঞতার কথা তারা হচ্ছে বলছে, তাহলে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো অভিজ্ঞ প্রার্থীদের অ্যাকচুয়ালি অগ্রাধিকার বলতে দিবে, আপনাদের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অগ্রাধিকার দিবে, বাট যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনের অপশনটা রয়ে গেছে। কারণ এখানে যাওয়ার পরে ওরা আপনাকে কয়েকদিন যেন ট্রেনিং করায়, ট্রেনিং করালেই আপনার ব্যাপারটা পুরোপুরি স্পষ্ট বুঝতে পারবেন। আর বসুন্ধরা গ্রুপের জব মানে বুঝতে পারতেছেন, এখানে একবার ঢুকতে পারলে কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা আপনি পাবেন। তো বেতন অন্যান্য সুযোগ সুবিধার কথা যেটা বলছে, তাহলে আকর্ষণীয় বেতন ও কোম্পানির নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। আমি এতটুকু বলতে পারি বন্ধুরা, আবারও বলতেছি বসুন্ধরা গ্রুপ আপনি একবার ঢুকতে পারলে এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না। এখানে সরাসরি সাক্ষাৎকারের তারিখ 19 জুন 2021, আজকে হলো 15 তারিখ। 19 তারিখে আপনি সকাল 8টা থেকে 3টার ভিতরে আপনার ঠিক আগে যে এই ঠিকানা বরাবর আমি বলতেছি। তো আগ্রহে যদি প্রার্থী দিয়ে থাকেন সেক্ষেত্রে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার একটা সিভি রেডি করবেন, আপনার লেখাপড়া আছে সেই সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার কপি, জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে নিম্ন ঠিকানায় উল্লেখ করবেন। আগ্রহী মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে, যদি কোনো মেয়ে প্রার্থী থাকেন সেক্ষেত্রে কিন্তু মানে আবেদনটা করতে পারেন। এখানে ইন্টারন্যাশনাল মডেল সিটি বসুন্ধরা, কুড়িল বিশ্ব রোড, 300 ফিট, পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের পাশে, ঢাকা 1229, এই ঠিকানা বরাবর আপনারা যোগাযোগ করবেন। তো বন্ধুরা, বাকি বিষয়টা যদি আপনার সার্কুলার ঠিক নামায় পড়েন পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন। এখনকার মধ্যে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।